নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। কেমন আছেন বন্ধুরা? আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে সন্ধ্যাবেলা তুলসী মঞ্চে প্রদীপ দেখানো রীতি রয়েছে। হিন্দু শাস্ত্রে কথিত আছে, সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালালে 33 কোটি দেবতা ও পূর্বপুরুষদের আত্মার শান্তি পায়, এছাড়াও সংসারের জন্য মঙ্গল আসে। প্রদীপের আলো অন্ধকারের উন্মোচন ঘটিয়ে আলো নিয়ে আসে, বাড়ির উপর থেকে সমস্ত নেগেটিভ প্রভাব দূর করে দেয় এই আলো। শুধু সন্ধ্যাবেলায় নয়, আমাদের দেশে 12 মাসে 13 পার্বণ অর্থাৎ বিভিন্ন পূজা অর্চনাতেও প্রদীপ জ্বালানো হয়, বিশেষ করে কালী পূজা, দুর্গা পূজার সময়। কালী পুজোর রাতে প্রতিটি ঘরে প্রদীপ জ্বালানোর চল বাঙালি ও অবাঙালির নির্বিশেষে এই বিশেষ কাজটি করে। হিন্দু মন্দিরে তো কোনো কথাই নেই, সকাল সন্ধ্যায় পুজো ও আরতির সময় প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। আরতির সময় ব্যবহার করা হয় পঞ্চদীপ। সকলের শারীরিক সুস্থতায় এটি বিশেষ ভূমিকা পালন করে, এটাই শাস্ত্রে রয়েছে। তবে বাড়িতে প্রদীপ জ্বালানোর সময় সেটি কোন দিকে রয়েছে তার উপর নির্ভর করবে আপনার শান্তি। হিন্দু শাস্ত্র অনুযায়ী উত্তর দিকে প্রদীপের শিখা রাখলে তার সম্পত্তির পরিমাণ বাড়াতে সাহায্য করে। যদি প্রদীপ পূর্ব দিকে করে জ্বালান তাহলে মানসিক শান্তি ও সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। যদি আপনার বড় বা ছোট কোনো দেনা থাকে বা ঋণ থাকে, তো সেই ঋণ থেকে মুক্ত করতে সর্বদা প্রদীপ পশ্চিম মুখে বসান। তবে দক্ষিণ দিকে প্রদীপ রাখা নাকি একেবারেই সুখকর নয়, একথা শাস্ত্রে বলছে। তাই কখনও প্রদীপ দক্ষিণে মুখ করে রাখবেন না, এতে সংসারের মঙ্গলের থেকে অমঙ্গলই বেশি হবে। আমরা এই ভিডিও থেকে জেনে নেব যে কোন ভগবানকে কিভাবে কোন প্রদীপ দেবেন এবং দিলে আপনার জীবনে কী ধরনের সুবিধা আসবে। সূর্যদেবের প্রতিকৃতিতে বা সূর্যদেবের প্রতিকৃতির সামনে সর্বদা নিয়মিত মাটির প্রদীপ জ্বালালে যে কোনো অসুস্থতা দূরে সরে যায়। সন্ধ্যার সময় যদি আপনি রাধাকৃষ্ণের প্রতিকৃতির সামনে মাটির প্রদীপ জ্বালান, তাহলে জীবনসঙ্গী বা সঙ্গিনীর মঙ্গল নিশ্চিত হয়। ভগবান শ্রী হনুমানের পঞ্চমুখী অবয়বের সামনে যদি প্রদীপ দান করেন, তাহলে দুঃস্বপ্ন দেখার হাত থেকে মুক্তি মেলে। আর্থিক সৌভাগ্য নিশ্চিত করতে ধনদেব কুবেরের প্রতিকৃতির সামনে প্রতিদিন প্রদীপ জ্বালানো উচিত, এবং যদি জ্বালান তাহলেই তিনি সন্তুষ্ট হন। বাড়ি অথবা কাজের জায়গায় গণপতি অর্থাৎ গণেশজির মূর্তির সামনে মাটির প্রদীপ জ্বালালে মানসিক শান্তি ও আর্থিক সমৃদ্ধি নিশ্চিত হয়। পাপের প্রায়শ্চিত্তের জন্য ভগবান শিবের সামনে অর্থাৎ শিবমূর্তির সামনে প্রদীপ জ্বালানো কর্তব্য। প্রদীপ জ্বালানোর একটি বিশেষ পদ্ধতি রয়েছে। 3টি প্রদীপ জ্বালানোই সবথেকে ফলদায়ী বলে মনে করা হয় শাস্ত্রে। আর এই 3 প্রদীপ মা দুর্গা, লক্ষ্মী এবং সরস্বতীর প্রতীক। প্রদীপ স্থাপনের সময় একটি পরিষ্কার কাপড় পেতে তার উপরে তা স্থাপন করা বিধেয়। প্রদীপের তেল সর্বদা সর্ষে হওয়াই বাঞ্ছনীয়। বিশুদ্ধ ঘি ও তিলের তেলের ব্যবহার সর্বাধিক রয়েছে। বিশুদ্ধ ঘি হলো সর্বাপেক্ষা উৎকৃষ্ট। নারকেল বা সূর্যমুখী তেল প্রদীপ জ্বালালে তা অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে। প্রদীপের অভিমুখে উত্তর দিকে হলে তা শ্রীবৃদ্ধি হয়। পূর্বাভিমুখী প্রদীপ মানসিক শান্তি নিশ্চিত করে, এবং পশ্চিমে যদি প্রদীপের অভিমুখ রাখা হয় তাহলে শত্রু নাশ হয়। বিভিন্ন পূজাতে অনেকেই মোমবাতি জ্বালিয়ে দেন, কিন্তু মোমবাতি আমাদের শুভ শক্তির পরিমাণটাকে কমিয়ে দেয়। কারণ বিভিন্ন শাস্ত্রে মোমবাতি তখনই জ্বালানো হয় যে মৃত কোনো মানুষের মঙ্গল কামনায় বা শান্তির কামনায় তাকে স্মরণের জন্য মোমবাতি ব্যবহার করা হয়। মোমবাতি জীবনের শুভ শক্তিকে বাড়াতে কখনোই সাহায্য করে না। তাই শুভ কাজে মোমবাতির পরিবর্তে যদি আপনি ঘিয়ের প্রদীপ অথবা সর্ষের তেলের প্রদীপ জ্বালান, সেক্ষেত্রে তার পজিটিভ প্রভাব অনেকাংশেই বৃদ্ধি পাবে। প্রদীপ মানুষের জীবনে
অন্ধকারকে যেমন দূর করে, তেমন পাশাপাশি তার দারিদ্রতাকেও দূরে সরিয়ে দেয়। পাশাপাশি মনের যে অশুভ শক্তি তা কিন্তু ধীরে ধীরে দূরে সরে যায়। ভগবান সূর্য যেমন উজ্জ্বল, তার আলোতে আমাদের জীবনের সব কিছুই পাল্টে যায়, সব কিছু নতুন করে আমরা ফিরে পাই, তেমনইভাবে এই প্রদীপের আলোতে আমাদের জীবনের সকল অন্ধকার দূর হয়ে যায়। শাস্ত্রে মাটির প্রদীপের ব্যবহার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলা হয়েছে, তবে বিভিন্ন কাজে আমরা ধাতুর ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমি আগে উল্লেখ করেছি যে সোনার প্রদীপ ব্যবহার করা যেতে পারে, সোনার প্রদীপ ব্যবহার করতে পারেন না, রূপোর প্রদীপ ব্যবহার করা যেতে পারে, আশার প্রদীপের জ্বালানোর ব্যবহার রয়েছে, তামার প্রদীপের জ্বালানোর ব্যবহারের কথা উল্লেখ রয়েছে, এবং লোহার প্রদীপের জ্বালানোর কথাও শাস্ত্রে উল্লেখ রয়েছে। যে সকল জাতক জাতিকার কুণ্ডলিতে রবি এবং বৃহস্পতি খারাপ অবস্থাতে রয়েছে, রবি আপনারা জানেন যে আমাদের মান সম্মান, আমাদের অর্থ প্রতিপত্তি, যা কিছু সব কিছু রবির কারক, তো সেই রবির কারকতাকে বৃদ্ধির জন্য সোনার প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে, এবং পাশাপাশি বৃহস্পতি হলো আমাদের প্রজ্ঞা, জ্ঞান, অর্থ, সম্পদ সব কিছুই, তা হচ্ছে বৃহস্পতি। তো বিশেষ এই দুটি গ্রহ যাদের ক্ষেত্রে দুর্বল রয়েছে শাস্ত্রে, তাদের ক্ষেত্রে সোনার প্রদীপ জ্বালানোর কথা বলা আছে। সোনার প্রদীপ জ্বালানোর ক্ষেত্রে বলবো যে বিশুদ্ধ গাওয়া ঘি দিয়ে এই প্রদীপ জ্বালাবেন, এবং সঙ্গে একটু কেশর দেবেন, এবং লাল ফুল অবশ্যই দেবেন, কারণ লাল ফুল ভগবান সূর্যদেব অসম্ভবভাবে তুষ্ট হন, এবং অবশ্যই প্রদীপের যে সলতে হিসাবে তুলো ব্যবহার করবেন। তো এইভাবে আমরা সূর্যদেব এবং বৃহস্পতি দেবকে তুষ্ট করতে পারি সোনার প্রদীপ জ্বালিয়ে। দ্বিতীয় যে প্রদীপের কথা বললাম তা হলো রূপোর প্রদীপ। রূপোর প্রদীপের সঙ্গে আমাদের জ্যোতিষশাস্ত্রের চন্দ্র এবং শুক্রদেবের সম্পর্কযুক্ত, অর্থাৎ যাদের কুণ্ডলিতে চন্দ্র এবং শুক্রদেব অসম্ভবভাবে খারাপ অবস্থা রয়েছে, সেক্ষেত্রে এই প্রদীপ আপনি জ্বালাতে পারেন। চন্দ্র হলো আমাদের মনোকারক, আমাদের পুষ্টিকারক, আমাদের মাতৃকারক, এবং পাশাপাশি শুক্র হলো আমাদের লাক্সারি, আমাদের কমফোর্ট, এই সমস্তরই কারক গ্রহ হলো শুক্রদেব। কমফোর্ট বিষয়টা আসবে ধন সম্পদ গাড়ি বাড়ি থেকে, তো এই সবেরই কারক গ্রহর সঙ্গে শুক্রদেবের সরাসরি সম্বন্ধ রয়েছে। ছাড়া সাংসারিক জীবনের দাম্পত্য সুখ, সংসারের অটুটতা অর্থাৎ সম্পর্কের অটুটতা, এ সব কিছুই এই শুক্র গ্রহের সঙ্গে সম্বন্ধযুক্ত। তাই গৃহে এই ধরনের সুখ সম্পদ এবং সমৃদ্ধির জন্য অবশ্যই বাড়িতে আপনি রূপোর প্রদীপ জ্বালাতে পারেন। এই ক্ষেত্রে বলবো যে রূপোর প্রদীপ জ্বালানোর সময় অল্প একটু চাল এবং সাদা ফুলের উপরে এই প্রদীপকে স্থাপন করুন, এবং পূর্ব দিকে মুখ করে এই প্রদীপকে জ্বালালে সর্বাধিক শুভ ফল মেলে, এবং এটি জ্বালানোর জন্য অবশ্যই গাওয়া ঘিয়ের ব্যবহার করবেন। তৃতীয় হলো তামার প্রদীপ। তামার প্রদীপ হলো মঙ্গলের কারক, অর্থাৎ মঙ্গলময় সব কিছু হয়, যেন পরিবারের সব কিছু যেন মঙ্গল হয়, তো সেই কামনার জন্য আপনি তামার প্রদীপ জ্বালাতে পারেন গৃহে। আপনার জীবনে দুর্ভাগ্যকে দূরে সরানোর জন্য, শত্রুতা দূরে সরানোর জন্য এই বিশেষ প্রদীপ আপনি জ্বালাতে পারেন। জন্মকুণ্ডলিতে যদি মঙ্গলের অবস্থান ভালো না থাকে, এবং পাশাপাশি যাদের মাঙ্গলিক সমস্যা রয়েছে, তারাও কিন্তু এই তামার প্রদীপ জ্বালাতে পারেন। এই প্রদীপটি অবশ্যই লাল মসুর ডালের উপরে স্থাপন করুন, এবং লাল ফুল ব্যবহার করবেন, আর প্রদীপে অবশ্যই তিলের তেল ব্যবহার করবেন, তাতেই শুভ ফল পাবেন। যদি আপনার গৃহে হনুমানজির কোনো ছবি থাকে, তাহলে প্রতিদিন যদি এই তামার প্রদীপ তাকে নিবেদন করেন, তাহলে অসম্ভব শুভ ফল পেতে পারেন। শাস্ত্রের এই একটি বিশেষ দিক যেখানে দক্ষিণ দিকে প্রদীপের মুখ রাখতে নেই, কিন্তু এই বিশেষ প্রদীপটি আপনি দক্ষিণ দিকে মুখ করে রাখলে আপনি শুভ ফল পাবেন, এবং এইভাবেই রাখলে আপনার জীবনের বিভিন্ন অনিষ্টকারী যে শত্রু তা কিন্তু দমন হবে। চতুর্থ প্রদীপের যে কথা বলবো তা হলো কাঁসার প্রদীপ। অ্যাকচুয়াল বাজারে কাঁসা এবং পিতল ব্যাপারটা একই রকমই মনে হয়, তো অ্যাকচুয়াল এটা কাঁসার প্রদীপ হিসাবেই ব্যবহার করা হয়। তো কেউ পিতল হিসাবে ব্যবহার করে, কেউ কাঁসা হিসাবে ব্যবহার করে, তো যাই হোক এই কাঁসা বা পিতল যাই হোক, এটা কাঁসারই প্রদীপ, এবং
জ্যোতিষশাস্ত্রের অনুসারে এই প্রদীপের সঙ্গে বুধ গ্রহের একটি সম্পর্ক রয়েছে। সাধারণত এই ধরনের প্রদীপ যদি আপনি ব্যবহার করেন, আপনার জীবনে আর্থিক সমস্যা কখনোই আসবে না। বিশেষত এই প্রদীপকে ছোলার ডালের উপরে এই প্রদীপকে রাখবেন এবং হলুদ রঙের ফুলকে অর্ঘ্য দেবেন এবং উত্তর দিকে মুখ করে এই প্রদীপকে রাখবেন। আমরা সবাই জানি উত্তর দিক হলো কুবেরের দিক, তাই এই কুবের দেবকে তুষ্ট করার জন্য এই বিশেষ প্রক্রিয়া যদি আপনি প্রদীপ স্থাপন করেন তাহলে আপনার ধন সম্পদ অর্থের কখনোই ঘাটতি ঘটবে না। এবং শেষ যে প্রদীপের কথা বলবো তা হলো লোহার প্রদীপ। আপনার জন্মকুণ্ডলিতে যদি শনিদেবের কোনো প্রভাব থাকে, সাড়ে সাতি ঢাইয়া এগুলো চলতে থাকে, তাহলে এই বিশেষ প্রদীপ ব্যবহার করলে আপনার জীবনে শান্তি সুখ বজায় থাকবে। শনির অশুভ প্রভাব কাটানোর জন্য এই লোহার প্রদীপকে জ্বালাবেন। এই প্রদীপকে অবশ্যই মাসকলাইয়ের ডালের উপরে, কালো ডালের উপরে এটি রাখবেন। এবং পাশাপাশি বলবো যদি অপরাজিতা ফুল থাকে তাহলে এই অপরাজিতা ফুল দিয়ে এই প্রদীপকে অর্ঘ্য দিলে অসম্ভব শুভ ফল পাওয়া যায়। এটিকে পশ্চিম দিকে মুখ করে এটিকে স্থাপন করবেন। এই প্রদীপে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন, কারণ সর্ষের তেল শনিদেবের অসম্ভব প্রিয় একটি তেল। শাস্ত্রে আমরা পেয়েছি যে প্রদীপ জ্বালানোর ক্ষেত্রে সাধারণত ঘিয়ের ব্যবহার সর্বাধিক উল্লেখযোগ্য এবং শাস্ত্রসম্মত এটি সর্বাপেক্ষা উৎকৃষ্ট। তাছাড়া তিলের তেলও ব্যবহারের কথা রয়েছে শাস্ত্রে। তাই বন্ধুরা, শাস্ত্রে বলা আছে সর্বাধিক সাত্ত্বিক যে তেল তা হলো ঘিয়ের তেল। অর্থাৎ বিশুদ্ধ ঘি যদি আপনি ব্যবহার করতে পারেন সর্বাপেক্ষা শুভ ফল পাওয়া যায়। এবং এই ঘিয়ের তেলের প্রদীপের সাহায্যে আপনি আপনার বাড়ি থেকে অশুভ শক্তিকে খুব দ্রুত তাড়াতে পারবেন। এবং তারপরেই যেটা বললাম যে তিল তেলের কথা, এবং সর্বশেষ যে তেল তা হলো সর্ষের তেল। কিন্তু কখনোই নারকেল তেল বা সূর্যমুখী তেল এগুলো ব্যবহার করবেন না। তো বন্ধুরা, আজকের আমরা এই ছোট্ট ভিডিও থেকে জেনে নিলাম যে কোন ধরনের প্রদীপ জ্বালালে কী ধরনের সমস্যা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। তো এমনই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।